নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি আম। এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে, বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি, কাঁচা আমের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তাছাড়াও এখন যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, আমরা আম পোড়া শরবত বা আম পান্নাও করে থাকি। তবে আপনারা আম না পুড়িয়েই কীভাবে আমের শরবত করে নেবেন, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমের খোসাগুলো একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বঠির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সব আমের খোসাগুলোই আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে টুকরো করে নিয়েছি। তারপর আমের যে বিচিগুলো থাকে সেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। তারপর এই আমগুলো ছোট করে টুকরো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আমি সব আমগুলোই কিন্তু টুকরো করে নিয়েছি। তারপর এই আমগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা মিক্সার জার, এর মধ্যে আমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেটারেরও ব্যবহার করতে পারেন আমগুলো গ্রেট করার জন্য। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের পুদিনা পাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো জল। তারপর এই মিক্সার জারের ঢাকনাটা লাগিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আপনাদের যখন একটু হাতে সময় থাকবে, এইভাবে করে যদি কাজটা করে রেখে দেন, তাহলে কিন্তু যখন আপনাদের আমের শরবত খেতে ইচ্ছা হবে বা খাবেন, তখন আম পোড়ার ঝামেলা ছাড়াই, এমনকি পেস্ট করার ঝামেলা ছাড়াই এইভাবে করে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি দুটো গ্লাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের বরফের টুকরো। তারপর যে আমের পেস্টটা করে রেখেছি পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। আর যখনই আপনারা শরবতটা রেডি করবেন, তখন যদি মনে হয়ে থাকে লবণ চিনি একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে যে কোনো সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন, তবে এটা যেহেতু আমের শরবত করেছি, এখানে ঠান্ডা জল বা বরফের টুকরো ব্যবহার করলেই কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো হবে। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব লেবুর টুকরো। বন্ধুরা, আপনারা আম পোড়া ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে কিন্তু এইভাবে করে শরবত বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি। ভেন্ডি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি, ভেন্ডির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। আমি ভেন্ডিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর এইভাবে করে টুকরো করে নিয়েছি। তবে যে রেসিপি বানাই না কেন, প্রথমে আমরা কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিই। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণের তেল দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা। এটাকে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ। লবণ দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও আমি খুব ভালোভাবে তেলের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি যখনই আমরা ভাজতে যাই, দেখবেন ভেন্ডি ভাজার সাথে সাথেই কিন্তু একটা পিচ্ছিল পদার্থ বেরিয়ে যায়। আর যদি ডাইরেক্ট আমরা এইভাবে ভাজি, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পিচ্ছিল পদার্থটা থাকে। তাছাড়াও অনেক সময় কি হয়, এইভাবে আমরা যখনই ভেন্ডি ভাজতে যাই, ভেন্ডিগুলো ভেঙেও যায়, তখন যে রেসিপি বানাই না কেন খেতে একদমই ভালো লাগে না। তবে আপনারা যদি ভেন্ডি ভাজার আগে গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই পিচ্ছিল পদার্থটা চলে যাবে। তারপর আপনারা হলুদ বা আপনারা যদি কোনো কিছু মশলা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছু সেকেন্ড নাড়ার পরেই কিন্তু আমার পিচ্ছিল পদার্থটা চলে গেছে। আর এখন কিন্তু ভেন্ডিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো, আমরা যখন কোনো কিছু ভাজা বানিয়ে থাকি, ভুলবশত হোক কি তাড়াহুড়োর কারণে, আমরা যদি সেই ভাজার মধ্যে লবণ একটু বেশি দিয়ে ফেলি, তখন দেখবেন সেই ভাজাটা কিন্তু আমরা খেতে পারি না, তখন সেই জিনিসটাই আমাদের নষ্ট হয়ে যায়। আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয় কি করবেন? আমি এখানে সামান্য পরিমাণের বেসন দিয়ে দিলাম, যে বেসন আমরা পকোড়া বানানোর জন্য ব্যবহার করে থাকি সেই বেসনই এখানে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সেকেন্ড আমি ভেজে নেব। এতে দেখবেন যে এক্সট্রা লবণ হয়ে যায় সেই লবণটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। তাছাড়াও যদি কোনো ভাজার মধ্যে বেসনের ব্যবহার করে থাকি, তার স্বাদ দেখবেন অনেকটাই বেশি হয়ে যায়। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা গ্যাস লাইটার। গ্যাস লাইটার আমরা গ্যাস জ্বালানোর ক্ষেত্রে কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে এই গ্যাস লাইটারটা আমরা কী করি, রান্নাবান্না করার সময় গ্যাসের পাশেই অনেক সময় রেখে দিই। এর ফলে দেখা যায় এর মধ্যে কিন্তু তেলের দাগ, মশলার দাগ বা অনেক সময় নোংরা জমে যায়। কীভাবে এটাকে পরিষ্কার করে নেবেন? আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা। লেবুর খোসা দিয়ে পুরো গ্যাস লাইটারটাই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু লেবুর খোসারই ব্যবহার করতে হবে, লেবুর রস কিন্তু ব্যবহার করবেন না। যদি লেবুর রস থেকে থাকে, সেক্ষেত্রে লাইটারের মধ্যে যদি চলে যায়, তখন কিন্তু লাইটারটা ঠিকঠাকভাবে জ্বলবে না। আর দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ লেবুর খোসা দিয়ে ঘষে দিয়েছি। এবার আমি একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে করে গ্যাস লাইটারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল, আর এখন কিন্তু গ্যাস লাইটারটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে অনেক সময় দেখবেন প্রেশার কুকারের ঢাকনার যে রাবারটা থাকে সেটা কিন্তু ঢিলে হয়ে যায়, যার কারণে সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায়। এর ফলে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয় না, গ্যাসের খরচও অনেকটাই হয়। তবে আমরা যদি রান্না বসিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কারো পক্ষেই কিন্তু সম্ভব হয় না, বাজারে গিয়ে রাবারটা আবার চেঞ্জ করে নিয়ে আসি। তখন আপনারা কিভাবে এই কাজটি করে নেবেন যাতে করে গ্যাসের খরচও কম হয়, রান্নাটাও হয়ে যায়? নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। আটা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আনা থাকে। যদি মাখা না থাকে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল দিয়ে আটাটা মেখে নেবেন। তারপর এইভাবে করে একটু লম্বা করে নেবেন, যে জায়গার মধ্যে হাওয়াটা বেরোচ্ছে সেখানে এইভাবে করে আটাটা লাগিয়ে দেবেন। আমার দুটো সাইড থেকেই হাওয়া বেরোচ্ছিল, যার কারণে দু সাইডেই আমি এভাবে করে আটা মাখাটা দিয়ে দিলাম। যখন আপনাদের হাতে সময় থাকবে, তখন আপনারা কিন্তু প্রেশার কুকারের ঢাকনার রাবারটা চেঞ্জ করে নিয়ে আসবেন। আর এখন আমি এটা সিটি দিয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আবারও সিটি পড়তে শুরু করেছে, সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট। এই ধরনের মোটা প্যান্ট বা টি শার্ট কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তবে এই ধরনের প্যান্ট হোক কি টি শার্ট, যদি অল্প পরিমাণের ফেটে যায় বা ছিঁড়ে যায়, তখন আমরা কেউই কিন্তু দোকানে দর্জির কাছে নিয়ে যাই না। আমরা কম বেশি অনেকেই চেষ্টা করি বাড়িতে সেই কাজটি করে নেওয়ার। তবে যখনই আমরা সেলাই করতে যাই, দেখবেন যদি বাড়িতে একটাই সুচ থাকে বা সুচটার মুখটা যদি ভোঁতা হয়ে যায় বা মরচে পড়ে যায়, সেক্ষেত্রে কাজটা করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। কেন কি, মরচে পড়া সুচ বা মুখ ভোঁতা হয়ে গেলে সেই সুচ কিন্তু কোনো জামা কাপড়ের মধ্যে এইভাবে করে যায় না। তখন আপনারা কিভাবে কাজটা করবেন? এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চায়ের ছাঁকনি। এই ছাঁকনিটাকে উল্টো করে কিছু সেকেন্ড আপনারা এইভাবে যদি ঘষে দেন, তাহলেই দেখবেন সুচের মধ্যে যদি মরচে পড়ে যায় সেটাও চলে যাবে, আর মুখটা যদি ভোঁতা হয়ে যায় সেটাও অনেকটাই ধারালো হয়ে যাবে। তারপর যদি আপনারা মোটা প্যান্ট টি শার্ট সেলাই করতে যান, দেখবেন খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন। এই প্যান্টটা যেহেতু আমার ছিঁড়ে যায়নি, আপনাদের দেখানোর জন্যই আমি এই জায়গার মধ্যে আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন, আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। রুটি আমরা কম বেশি অনেকেই বাড়িতে করে থাকি, তবে যদি কোনো কারণবশত রুটি করা না হয়, আটা মাখাটা থেকে যায়, তখন আমরা সেই আটা মাখাটাকে সকলেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি। আর এই আটা মাখা যখনই আমরা ফ্রিজ থেকে
বের করি রুটি করার জন্য, তখন কিন্তু সাথে সাথে রুটি করতে পারি না। এই আটা মাখা দিয়ে যদি রুটি করতেও যাই, দেখবেন অনেকটাই শক্ত হয়ে যায়, তখন রুটিটা খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। তবে আপনারা যদি আটা মাখা ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়েছি একটা প্রেশার কুকার, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল, যে আটা মাখাটা ফ্রিজে রেখেছিলাম সেই বাটিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটাকে লাগিয়ে দেব। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। এবার প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ পর আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে আটা মাখাটা আমাদের অনেকটাই শক্ত হয়েছিল, সেই আটা মাখা কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। আর এই আটা মাখা দিয়ে যদি আপনারা রুটি বানান, সেক্ষেত্রে দেখবেন রুটি কিন্তু আর শক্ত হয়ে যাবে না, একদমই নরম তুলতুলে হবে। তো এখান থেকে আমি বেশ কিছুটা লেচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ব্যালন চাকি। এবার যে লেচিগুলো করে রেখেছি সেখান থেকে একটা লেচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা। আটাটার মধ্যে আমি এইভাবে করে লেচিটাকে দিয়ে, ব্যালন চাকির মধ্যে লেচিটাকে দিয়ে, ঠিক যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু এই রুটিটাকে আমি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি আটা মাখা ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের রুটিও হবে নরম তুলতুলে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা রুটি। খুন্তির সাহায্যে আমি উল্টো করে দিয়েছি, ওপর থেকে আরও একটা রুটি দিয়ে একইভাবে আমি উল্টো পাল্টা করে কিছুক্ষণ এইভাবে সেকে নিচ্ছি তাওয়ার মধ্যেই। তাও অনেকেই দেখবেন ভেবে থাকেন যে তাওয়াতে যদি আমরা একটা করে রুটি করি, সেক্ষেত্রে রুটি ফুলবে। যদি আমরা একসাথে তিন চারটে রুটি বানাই, সেক্ষেত্রে রুটি হয়তো ফুলবে না, সেটা কিন্তু নয়। আমরা যদি একসাথে দুই থেকে তিনটে রুটি এইভাবে তাওয়াতে সেকে নিই, সেক্ষেত্রে দেখবেন আমাদের গ্যাসের খরচও অনেকটাই কম হবে। রুটিটা আমার তাওয়ার মধ্যে সেকে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটিটাকে আমি একটা রুটি সেকা দিয়ে সেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে রুটিটা কিন্তু খুব ভালোভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রুটিও কিন্তু একদমই নরম তুলতুলে হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।